বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত একটা মেয়ে একটা কালো ছেলেকে পছন্দ করবে একটা ছেলে একটা কালো মেয়েকে পছন্দ করবে এটা হলো ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত মানুষ ক্রোমোজোমগত জিনগত এবং নিউক্লিয়ারগত কারণেই বিপরীত জিনিসের প্রতি আকর্ষিত হয় অর্থাৎ একটা ফসা মেয়ে একটা কালো ছেলেকে অর্থাৎ একটা ফসা ছেলে একটা কালো মেয়েকে পছন্দ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আমরা যখনই কোনো ফসা মেয়েকে কোনো কালো ছেলের সঙ্গে ঘুরতে দেখি তখন ভাবি এই মেয়েটা মনে হয় অনেক সৎ সে ছেলেটাকে অনেক ভালোবাসে সে অনেক ভালোবেসে নিজের ফসফরাস যে হারে হওয়ার সন্দেহ সে কালো ছেলের সঙ্গে শুধুমাত্র তার ভালোবাসার জন্যই সংসার করে যাচ্ছে বা সম্পর্ক করে যাচ্ছে এটা কিন্তু নয় আমার এই ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ ধারণাটি পাল্টে যাবে আবার অনেক সময় দেখি অনেক ফসরা ছেলে অনেক কালো মেয়ের সঙ্গে সংসার করছে কিংবা ভালোবাসার সম্পর্ক করে আছে তখন ভাবি ছেলেটা মনে অনেক ভালো সে কালো মেয়েটাকে ভালোবেসে একসঙ্গে সংসার করে যাচ্ছে কিন্তু সেটাও নয় আপনাকে আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি আমরা সবাই জানি মানুষ বিপরীত লিঙ্গের প্রতি বা বিপরীত জিনিসের প্রতি আকর্ষিত হয়। একটা ছেলে পছন্দ করে একটা মেয়েকে, একটা মেয়ে পছন্দ করে ছেলেকে। শুধুমাত্র এখানে যে বিপরীত পছন্দ বা বিপরীত চাহিদা তা কিন্তু নয়। বিপরীত চাহিদার মতই একটা ফর্সা ছেলেকে যদি মন করে একটা ফর্সা মেয়েকে পছন্দ করে তা কিন্তু নয়। তার জিন ক্রোমোজোমগত কারণে তার পছন্দ হয় কিন্তু একটা কালো মেয়ে, অর্থাৎ একটা ফর্সা ছেলে একটা কালো মেয়েকে পছন্দ করে। তাকেই। ভালোবাসতে বা তার সাথে সব করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তেমনি একটা কালো মেয়েও কিন্তু আসলে একটা ফর্সা ছেলেকে যেমনি পছন্দ করে সেমনি একটা ফর্সা মেয়েও একটা কালো ছেলেকে পছন্দ করে অর্থাৎ এটা তার জিনগত ক্রোমোজোমগত এটা তার বংশগত থেকে ভাবে এটা তার চাহিদা সে তার সঙ্গে থেকে তাকে আসলে পছন্দ পছন্দ করে। করে একটা একটা না। অবশ্যই কালো ছেলেকেই ভালো লাগে তার অন্তর্গত চাহিদা তার অন্তর থেকে ভালো লাগে বলেই সে একটা কালো ছেলের সঙ্গে থাকে আপনি যদি মনে করেন এই কালো মেয়ে হয়ে সে তার ভালোবাসা জ্বালাঞ্জলি দিচ্ছে সে বোকা সে তা কিন্তু নয় সে জিনগত গত তার নিউক্লিয়াস গত কারণে সে একটা কালো ছেলেকে পছন্দ করে অর্থাৎ একটা ফসা মেয়ে একটা কালো ছেলেকে পছন্দ করবে এটা হলো প্রাকৃতিক নিয়ম একটা কালো ছেলে একটা ফসা মেয়েকে পছন্দ করবে এটাও প্রাকৃতিক নিয়ম অর্থাৎ পৃথিবীতে আসলে বিপরীত চাহিদা যেরকম প্রাকৃতিক নিয়ম তেমনি ফস্বা মেয়ে কালো ছেলেকে পছন্দ করো প্রাকৃতিক নিয়ম অর্থাৎ এটা ডাক্তারিগতভাবে বংশগতভাবে প্রমাণিত। যদি আপনি রাস্তাঘাটে এখন থেকে দেখেন একটা ফর্সা মেয়ে একটা কালো ছেলের সঙ্গে চলছে কিংবা একটা ফর্সা ছেলে একটা কালো মেয়ের সঙ্গে চলছে তাহলে আপনি বিষয়টিতে ভাববেন না যে তাদের ভিতরে ভালোবাসা সম্পর্ক। আসলে তারা সেখানে কমফর্ট। সেটাই তাদের বংশগতিভাবে তাদের সাতসন্দপদের কারণে তারা এক সঙ্গে রয়েছে। আমি তোমাদের একটা উন্নত জাতি দিব। Like win!